हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू योर न्यू ब्लॉग। आशा करी आपनारा भीषण भालो आछेन एबं सुस्थ आछेन। प्रतिदिनेर न्याय आजकेरो मॉर्निंगटा सो ब्यूटिफुल आर प्रत्येकेई नतून एनार्जी निये सकाले जे जार कर्मे लेगे पड़ेछे। तार संगे आमारो एकटा काज छिलो फिशारिते, तो सेई जोन्नो आसलाम। आज ये सुंदर एक दिन भीषण भलो एक ब्रेकफास्ट बनालाम। ये रही है काँचा बादाम, छोला, बूट, गाजर एवं नारकेल छोटो छोटो कुची, जा खेते भीषण ही भलो। हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। आज बुधवार, ताई आजकेर खुलना हाट, माने आमी आगे भीषण हाटे जेतम किन्तु किछुदिन बंध छिलो, हाटे जावार समय पाइनी बोले जावा हतो ना। तो जाइ होक, आजकेर एकटु हाटे जेतेई हबे, तो एइजन्य बेरिये पड़ेछि एइ जे ब्याग निएछि। आर एखन समय होच्छे 2:45, आर शीतेर समय एकटु सकाल सकाल बेरिये जावाई भालो, गिये आबार फिरे आसते अनेकटा सन्धे हये जाय। आर एदिके बुल्टि बाड़ि नेइ ओर, आजके रास्ते एकटु सन्धे हबे, ओ कोथाओ गेछे। आर हाट थेके बाजारटा करे आनी, संगे आपनादेर निये जाच्छि, तो संगे थाकुन। हेलो फ्रेंड्स, गुड इवनिंग एवरीवन। आज के दिन जेमन खूब सुंदर भावे शुरू हो, तार समाप्तिटाओ खूब स्मरणीय एवं आनंददायक करे रखते चाई। ताई जोन्नो आमरा समस्त बंधुरा ठीक करलाम जे आजके रातटाते एकटा अन्यरकम पिकनिक करे जदि स्मरणीय करे रखते पारि केमन हय। आसले कि होयेछे, आजकेर मोरग खेला छिलो आमादेर एई माठे, तो एक बंधु एई खेलाते एकटा मोरग जितेछे। तो সেই জন্য সেই বন্ধু সবাইকে ইনভাইট করলো যে আজকের দিনে একটা পিকনিক করলে কেমন হয়। তো আমরা তো ভীষণ আনন্দের সঙ্গে সম্মতি জানালাম, কারণ ডিসেম্বরের শেষের দিকে মানে পিকনিক একটু আনন্দ এটাই তো খুব দরকার, তাই না? এই যে চারটে ইট নিয়ে আসা হয়েছে রাস্তা থেকে তুলে নিয়ে, আর এখানে টাওয়ারের মতো করা হলো। গর্ত করার কিছুই নেই, এই দা দিয়ে গর্ত করা হলো। এবার আমাদের উনুন কমপ্লিট, এবার শুধু জলটা গরম করতে হবে। জল গরম করে আমাদের এই মুরগি, এখানে মুরগি নয় মোরগ, এই যে এই খেলাতে জিতেছিল, এই যে হচ্ছে মোরগ, মোটামুটি বেশ দেশি দেশি মোরগ। আর এদের মাংস খুব টেস্টি হয়। এই তো এ তো আমাদের খাওয়ার আগে এ খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে, বাজারটা যা নিয়ে আসে আলু। হ্যাঁ, আলু নিয়েছি তো, আলু সমস্ত মশলা আর যা লাগে সব নেওয়া হয়েছে। আর এদিকে জলের একটা ব্যারেল নিয়ে আসা হয়েছে, বটি। আর আমাদের আরও পাবলিক সব আসছে আস্তে আস্তে, নিয়ে আসা হয়েছে জ্বালানি। ঘুটে কোথা থেকে নিয়েছি রে? ঘুটে একজনের বাড়ি, পুলক, পুলকের বাড়ি থেকে ঘুটে নিয়ে আসছে, এবং এই নারকেল পাতা নিয়ে। চাপলে হবে, কাট করে দিতে
হ্যাঁ একটু কাট করে দিলে উঁচু হবে। না না একটু ফাঁকা না থাকলে আগুন জ্বলবে না তো। দেন না কি দেখ খাচ্ছে দেখ না খাইয়ে খাইয়ে তোকে তো দিয়েছে এই যে এখানে আমাদের আলু কাটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কোঁচানো হয়ে গেছে বাটার তো জায়গা নেই আর যে সর্ষে তেল পেপারে করে আনা হয়েছে আর এখানে ধনিয়া পাতা আর ওখানে মাংসর মানে এখনও কাটা হয়নি ওখানে মোরগের লোমগুলো সব তোলা হয়েছে এবার মাংস কাটার জন্য আমাদের একজন আসছে সুশান্তবাবু ওই কাটবে আর এখানে উড়ন ধরাতে ভীষণ বেগ পেতে হচ্ছে কখনো নিভে যাচ্ছে কখনো জ্বলছে আর কেউ তো আর ছাদারি রান্নি নয় এখানে তো মাঝে মাঝে উনুন নিভে ফেলছে আবার অনেক কষ্ট করে ধরাতে হচ্ছে তো অবশেষে মোটামুটি ভালোই জ্বলছে উনুন আর আমাদের রান্নি হচ্ছে এই যে এই বাবু পুরো রেস্টুরেন্টে রান্না হচ্ছে রেস্টুরেন্টের পুরো আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে কড়াইয়ের ভিতরে মজাই আলাদা এভাবে কিছু ঘুটে দিকে দিতে হবে কষ্ট করি আমরা আলু খাচ্ছি আলু সেদ্ধ আলু সেদ্ধ না আলু যে কষাই করা হয়েছে আলু কষাই এখন খাচ্ছি আর মাংসটা কাটা হয়নি সুশান্ত দা এসেছে ও মাংসে তো অনেকটা দেরি আছে তরকারি রান্না করতে তার জন্য আমরা বসে বসে কি করব কিছু তো খেতে হবে তো এই যে পোলাও আর আমি করে এই যে আলু খেতে শুরু করেছি এখন কুকুরের লাইন এই চারিপাশে কুকুর চারিপাশে কুকুর তো হরিয়ে বাবা এই যা যা চলে যা আর রান্না হয়নি এখন চলে এসছে মা ভোগকে কয়নি না ভোগ ভক্ত ভোজ জন্য না ওই ফুমনে ভয় করে কাল মনে হয় তো চারজনের উপযুক্ত মাংস বুঝলো না দুধ
কি মাংস শক্ত মাংস কিচ্ছু আনি লাগে কাঁচা কারি জল হালকা দিয়ে দেবে হালকা না না এক গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করবি ধনে পাতার ব্যবস্থা করলি ধনে পাতা জল দিয়ে ধুতে হবে ধনে পাতার অবস্থা দেখলি বাগানে ধনে পাতা ভর্তি ঘরে গেলে কে একদিন লালু দুপুরবেলা ধনে পাতার চপের পিকনিক হ্যাঁ হ্যাঁ চপ করতে সুন্দর চপ ধনে পাতার শুধু চপ হবে পিকনিক ধনে পাতা বেগুনি টেগুনি 25 ডিসেম্বরে হবে হ্যাঁ 25 ডিসেম্বর হালকা হালকা হয়ে যাচ্ছে তো 25 ডিসেম্বর ভারী করে করতে হবে না ওই ধনেপাতার চপ প্রথমে দুপুরবেলা খাওয়া হলো রাতের বেলা আবার মাংস টাংস হবে মানে বিকাল দিয়ে শুরু হবে যে বিকালে ওটা টিফিন বিকালে ওই দিন টিফিন ওটা বিকালে টিফিন হুম মানে ওই দিন সারাদিন দেবে কোনটা ভর্তি হয়েছে মাপ মতো লবণ দিয়েছিস তো লবণ দেখবি লবণ ওই লবণটা বুঝা যায় এই যে আমাদের পিকনিকের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জলের ব্যারেল নিয়ে আসা হয়েছে জল টলগুলো রেডি করা হচ্ছে আর এইকে থালা নিয়ে আসা হয়েছে গ্লাস নিয়ে আসা হয়েছে এবার এই মাঝখানে এই আগুন জ্বালানো হবে আর খাওয়া হবে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডা যে এই আগুন জ্বালিয়েই খেতে হবে আর আমাদের আলোর কোনো ব্যবস্থা নেই মোবাইলের আলো প্লাস আর এই উনুনের আগুন আগুনের আলো এই আলোতে আমরা খাবো তাই তো নাকি এই যে পুলকবাবু এখন সব দেওয়া থাওয়া করবে আলো ভীষণই কম কাউকে ঠিকভাবে দেখানো যাচ্ছে না আমাদের রান্না এই যে কমপ্লিট হয়েছে একদম খুব টেস্টি হয়েছে একটু ধোঁয়া গন্ধ হবে কারণ প্রচন্ড ধোঁয়া হয়েছিল ঠিক আছে কিনা হ্যাঁ
ঠিক আছে কিনা বল। তবে খুব মাংসটা খুব ভালো হয়েছে, মাংস তৈরি করেছে আমাদের রান্না করেছে লাল্টু আর সহযোগিতা সুশান্ত দা, আর আমরা হচ্ছে জোগাড়া হিসাবে কাজ করেছিলাম আমি আর পুলক করে। তবে রুটি কিন্তু আমরা করিনি, রুটি একজনে একটা দোকান থেকে করে নিয়ে আসা হয়েছে। কত কত পিস রুটি করেছি আমরা? 20 পিস। 20 পিস রুটি করে নিয়ে আসা হয়েছে আর মাংসটাই আমরা এখানে রান্না করলাম। জীবন হতো না শুনছি না, আমার কথা বুঝতে পারছি না বলে বলছি। সংসারের এত ব্যস্ততার মধ্য থেকেও অনেক দূরে কোনো ফাঁকা মাঠের মাঝখানে গিয়ে সমস্ত বন্ধুরা মিলে একসঙ্গে যে পিকনিক করা এবং এই যে আগুন জ্বালিয়ে চারিপাশে গোল হয়ে বসে খাওয়া দাওয়া করা, সত্যি এর অনুভূতিটা ভীষণ ভীষণই ভালো। আপনারা চাইলে এরকমভাবেও পিকনিক করতে পারেন। আমার সমস্ত ভিউয়ার্সকে মেরি ক্রিসমাস জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতে চাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।